রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে চারুকলা অনুষদের গেটে তালা দিয়ে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এ আন্দোলন চালিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের 5 জন শিক্ষার্থীকে পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেন বিভাগের শিক্ষকরা। এ অভিযোগে সকাল থেকে অনুষদের গেটে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের এমন স্বেচ্ছাচারী আচরণ এবং ইচ্ছাকৃতভাবে ফেল করানো সহ নানা অনিয়মের প্রতিবাদে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে অবস্থান করছি। পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।